नमस्कार बंधुरा माई बिलबाइट गार्डन चैनल आपनादे स्वागत। डिसेम्बर मास पड़े ही गेछे एवं शीत ठीक तेमनी सेभावे पड़छे ना, अथच आपनादेर बोगनविलिया गाछे यदि फुल ना हय बा फुल यदि ना आसे, आमार ई गाछटा देखछेन ई गाछटाते प्रचंड परिमाणे फुल एसेछे एवं गाछटा एकदम फुले फुले भरे गेछे। ताई आपनारा यदि आमार मतो एई रकम बोगनविलिया गाछे प्रचुर फुल पेते चान एवं प्रचुर परिमाणे एरकम फुले फुले भरे जान, এটা আমিও চাই এবং আপনারা সবাই চান নিশ্চয়ই আপনার ছাদ বাগানের গাছে এরকম ফুলে ফুলে ভরে উঠুক। সেই ভরে ফুলে ফুলে ভরে ওঠার জন্যে যদিও এটা নভেম্বরের মধ্যেই করা উচিত বা আপনারা হয়তো নভেম্বরে কেউ কেউ করেছেন বা কেউ কেউ করেননি, কিন্তু তা সত্ত্বেও যদি এখনও দেখেন যে আপনাদের গাছে ভালো ফুল আসছে না, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এখন এই দুটি টিপস আমি আপনাদেরকে বলছি, এই দুটো কাজ আপনারা অবশ্যই করুন, তাহলে দেখবেন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে আপনার বোগনভিলিয়া গাছ। আমার এই ছোট্ট টবটা দেখছেন, একটা একদম ছোট্ট একটা 8 ইঞ্চি প্লাস্টিকের পটেই রয়েছে গাছটা। গাছটা অবশ্য গত বছরের গাছ, এটা 2 বছর বয়স। গাছটাকে আমি এর আগে প্রুনিং করে রেখেছিলাম এবং প্রুনিং করে গাছটাকে একটা শেপে নিয়ে এসেছিলাম। তারপরে গাছের জন্যে যে দুটি খাবার আমি দিয়েছি সেই খাবার দুটির নাম আমি আপনাদের অবশ্যই বলবো, তবে তার আগে আপনারা ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি না টেনে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই গাছটা কী কী কাজ করলে বা এই গাছটায় আমি কী কী কাজ করেছি যার জন্য গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে। প্রথমত বলি, এই গাছের গোড়ার যে মাটি আছে এই মাটিটাকে খুব সবসময় ভিজে বা আর্দ্র রাখবেন না। গাছটাকে সবসময় ফুল সানলাইটে রাখবেন, ফুল সানলাইটে রাখবেন এবং গাছের গোড়ার মাটি শুকনো হয়ে গেলে তবে গাছের গোড়ায় জল দেবেন। বোগনভিলিয়া গাছে জল দেওয়াটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। বোগনভিলিয়া গাছের যদি গোড়ায় খুব বেশি পরিমাণে জল জমে যায় এবং গাছের যদি মাটি সবসময় ভিজে থাকে তাহলে কিন্তু সেই গাছে ভালো ফুল আসবে না। গাছ তার শিকড় রুট বিকাশ করতে বাধাপ্রাপ্ত হবে, সেই জন্য সবসময় লক্ষ্য রাখবেন যে বোগনভিলিয়া গাছে যেন খুব বেশি পরিমাণে জল না থাকে। মাটি শুকিয়ে গেলে তারপরে আপনারা জল দেবেন এবং সেই জলটা খুব অল্প পরিমাণে, একদম সম্পূর্ণ যে ভরে জল দিতে হবে এরকম কোনো নয়। 2 নম্বর কথা হচ্ছে, গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে, এই দেখুন আমার কাছে যে একটা ঘাস হয়েছে এই আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে দিন, আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে দিন। এরপরে কী করবেন, আগাছাগুলো তুলে পরিষ্কার করে গাছ থেকে একটা ছোট্ট ভালো করে একটু নিড়িয়ে দিয়ে দেবেন। নিড়িয়ে দিয়ে গাছের মাটিটাকে গোড়ার মাটিটাকে সবসময় একটু আলগা করে রাখবেন। যদি খুব ভালো ফুল পেতে চান তাহলে গাছের গোড়ার মাটিটাকে সবসময় এরকম আলগা করবেন। এতে কী হয়, গাছের গোড়ার ভেতরে বাতাস যেতে পারে এবং বাতাস গাছের গোড়ার মধ্যে বাতাস গেলে তখন রুটগুলো তারা তাদের বিকাশের খুব সুন্দর উপযোগী হয়, সেই জন্য গাছের গোড়ার মাটিটাকে আলগা করে রাখবেন। শীত তো পড়েই গেছে এবং এবছর শীত তেমন এখনও পর্যন্ত ডিসেম্বরে শীত পড়ছে না, অন্যান্য বছরে ডিসেম্বরে এসে আরও ভালো শীত পড়ে যায়। যদিও বোগনভিলিয়া শুধুমাত্র বর্ষা ছাড়া সারা বছরই প্রায় ফুল দেয়, বর্ষাকালে একটু ফুল কম দেয়, তাহলেও এখন আপনারা যারা যারা এই কাজ করেননি তারা অবশ্যই এই কাজটা করুন। গাছের গোড়ার মাটিটাকে ভালো করে খুঁষে দিন, দিয়ে তারপরে পাতলা করে এই রকম খোল পচা জল, একদম পাতলা করে এরকম খোল পচা জল দেবেন। তবে তার আগে গোড়াটা খুঁষে ভালো করে মাটিটা খুঁষে নিয়ে এই যে একটা সারের কথা বলছিলাম যে সারটা, এটা হচ্ছে DAP ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এই DAP দানা গাছের গোড়ায় দেবেন। তবে গাছ থেকে একটু দূরে, অনেকটা দূরে, মোটামুটি টবের 4-5 দূরে, বেশি না 10 থেকে 12টা দানা, এরকম 10 থেকে 12টা দানা নিয়ে নিন। 10 থেকে 12টা দানা নিয়ে, 10 থেকে 12টা দানা নিয়ে গাছের গোড়ার চারপাশে দিয়ে দিন। যদিও আমার এগুলো দেওয়া আছে তা সত্ত্বেও আমি দিচ্ছি, আপনারা শুধুমাত্র একবার এটা দিতে পারেন, 10 থেকে 12টা দানা দিয়ে দিন এবং তারপরে এই খোল পচা জলটা পাতলা করে, এই খোল পচা জল, এটা হচ্ছে খোল পচা জল, এই খোল পচা জলটা গাছের চারপাশে অল্প করে দিয়ে দিন। এইভাবে আপনারা দিয়ে দিন, মাটি এখন চাপা দিতে হবে না, যখন জলটা শুকনো হয়ে যাবে তারপরে আপনারা পরে মাটি চাপা দিতে পারেন বা মাটিটাকে সরিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনারা এই গাছের ট্রিটমেন্টটা করেন তাহলে দেখবেন যে আপনার গাছে খুব সুন্দর ফুল আসবে এবং গাছটা একদম সম্পূর্ণ ফুলে ফুলে ভরে যাবে।
এবং যদি বড় পাতাগুলো থাকে সেই বড় পাতাগুলো আগে ছিলে দেবেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা এইভাবে সারটা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনার গাছে প্রচণ্ড পরিমাণে ফুল এসে যাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। তাহলে আজকের এই পর্যন্ত রাখলাম, নমস্কার, ধন্যবাদ।